টিএমসির নেতারা নতুন কোনো ইন্ডাস্ট্রি করতে পারছে না, তাই বম বন্দুকের ইন্ডাস্ট্রি করেছেন, সেখানে স্টকও করছেন, বাড়িতেও জমা করে রেখেছেন। যে কোনো নেতার বাড়িতে যান বম বা বহন মশলা পেয়ে যাবেন, নাহলে বন্দুক পেয়ে যাবেন। এই এই লোকগুলো এগুলো সব বেশিরভাগই সমাজবিরোধী, এরা পার্টির টিকিটে পার্টির মেম্বার নিয়ে তারা নেতা হয়েছে, অভ্যস্ত যায়নি, আর এরাই টিএমসিকে টিকিয়ে রেখেছে। মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে। দিলীপ ঘোষের এই বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস যদি পঞ্চায়েত ভোটের উদ্দেশ্যে বোম জমা করতো, আমি দিলীপবাবুর কথাই সত্যি মনে করছি, তাহলে রাজ্য পুলিশের তরফ থেকে রোজ রোজ এই বোমা উদ্ধারের অভিযান চলবে কেন? বোম উদ্ধার করার মানসিকতা আছে বলে বোম উদ্ধার হচ্ছে? যে ভগবানপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোজ বিজেপি নেতাদের তরফ থেকে বোমাবাজির অভিযোগ ওঠে, সেই বোমগুলো কোথা থেকে আসছে? তো বেআইনি বন্দুক বোম এগুলো আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখছি, তারা উদ্ধার করছেন না এবং তাদের সিবিআইডি এনআইএ তদন্ত করবে না, যেহেতু তাদের পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার। আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে দমন করছে, তাদেরও সহযোগিতা প্রয়োজন, প্রশাসনের সহযোগিতা এবং আমাদের পলিটিক্যাল উইল। আমাদের বিশ্বাস এই তিনটে মিলিয়ে আমরা এই রাজ্যকে এই জায়গা থেকে, এই যে লং ট্র্যাডিশন, সেখান থেকে বার করে আনতে সক্ষম হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।